আসসালামু আলাইকুম। তাবাসুমিজি রেসিপি থেকে আজকে নতুন একটা রেসিপি দেখাবো, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর সবাই পুরো ভিডিওটির সাথে থাকবেন। তো আমি আজকে সুজি আর কাঁচা আলু দিয়ে আমি সকাল বিকালের একটি নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটা অনেক মজার, আপনারা অবশ্যই এরকমের বানিয়ে খাবেন, খেলে বুঝতে পারবেন যে কতটা মজার। তো পুরো ভিডিওটির সাথে থাকবেন, কীভাবে আমি বানাচ্ছি এটা দেখবেন। প্রথমে আমি একটা প্যান বসাই দিচ্ছি আর প্যানে দিয়ে দিচ্ছি আমি অল্প করে তেল। সুজিটা ভাজার জন্য যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণ এখানে আমি তেল দিয়ে দিছি। প্রথমে দিয়ে দেবো আমি পেস্ট কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। তো আমি এখানে একটা কাঁচামরিচ নিছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন স্বাদ অনুযায়ী। তো আমি এটা হালকা একটু ভেজে নেব, বেশি না, হালকা ভেজে নিলেই হবে। আমি দিয়ে দেব আদা রসুন বাটা, আমি 1.5 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি। এটা আমি পেস্ট করে নিছি, আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন। হালকা একটু ভেজে নেব আর এটা আমি বেশি মশলা দেবো না, যেহেতু এটা সুজি দিয়ে বানানো এই জন্য মশলা দেওয়া যাবে না এটাই বেশি। দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো ধনে পাতা কুচি দিচ্ছি। আমি এটা হালকা একটু লাড়িয়ে চাড়িয়ে দেবো, তারপর দিয়ে দেব এখানে আলু, কাঁচা আলু। তো এটা আমি একেবারে কুচি কুচি করে নিছি মেশিন দিয়ে। তো আমি এটা দিয়ে দিচ্ছি এখন। দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব, এটা আমি একটু ভেজে নেব 2 মিনিট। 2 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব সুজি, আমি এখানে 1 কাপ সুজি ব্যবহার করছি। আমি ভালো করে মিশিয়ে দেব আর একদম লো আঁচে করে এটা আমি ভেজে নেব। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, লো আঁচে করে একটু সাবধানে। এটা আমি ভালো করে ভেজে নিছি। তো আপনারা চাইলে এটায় হলুদও ব্যবহার করতে পারেন কালারের জন্য, তো আমি হলুদ ব্যবহার করব না, আমার কাছে এরকমই দেখতে অনেক ভালো লাগে এই জন্য আমি হলুদ ব্যবহার করব না। এটা আমি হালকা আজে এরকম করে ভেজে নিছি, দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব এতে পরিমাণ মতো চিনি, এটা আমি ভালো করে মিশিয়ে দেব। তো আমার মিশানো হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেব অল্প করে পানি। পানিটা আমি দিয়ে দিচ্ছি, এর থেকে বেশি পানি আর লাগবে না। আমি পানি দিয়ে দিচ্ছি, পানিটা একেবারে গায়ে গায়ে হয়ে গেছে। তো এটা এখন অনবরত লেড়ে যেতে হবে, নয়তো দলা পেকে যেতে পারে বা নিচ থেকে লেগে যেতে পারে। আমি একটু এরকমের নেড়ে চেড়ে শক্ত করে নেব। এটা মোটামুটি শক্ত হয়ে গেছে, আমি একেবারে একটা ডো মতো তৈরি করে নেব। এটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমি একটা প্লেট নিয়ে নিছি আর নিয়ে নিছি এখানে সাদা তেল। তো আমি তেলটা একটু ব্রাশ করে দেব যাতে এটা তোলা যায় ভালো করে, এই জন্য আমি এখানে তেল নিছি। তো আমি এটা ভালো করে ব্রাশ করে দিছি, এখন আমি দিয়ে দেব এতে সুজিগুলো।
আমি সুজিগুলো দিয়ে দিছি। তো এখন আমি এরকমের একটু চেপে চেপে দেবো। আমি এখানে এটা চার কোনাকা বানিয়ে নেব। আমি এটা একেবারে এরকমের চার কোনাকা করে নিয়েছি। এটা গরম গরম করতে হবে, খুব সাবধানে, নয়তো ফেটে যায়। এখন আমি এটা একেবারে ঠান্ডা করে নেব আর 15 থেকে 20 মিনিট এটা এরকম রেখে দেব। তারপরে দেখাচ্ছি আমি। এটা আমি এখন 20 মিনিট পরে দেখাচ্ছি যে কীরকমের একদম সেট হয়ে গেছে। আমি এখন এটা ছুরি দিয়ে কেটে নেব, মাঝখান থেকে আমি এরকম কেটে নেব। আমি এরকম কেটে নিচ্ছি, এখন আমি এখান থেকে কেটে নেব। আপনারা চাইলে এর থেকে ছোটো ছোটো পিস করেও কেটে নিতে পারেন। তো আমার কাছে এরকমের তিন কোনাকা আমি করে কেটে নেব, এরকম ভালো লাগে আমার কাছে, তাই আমি এরকম করে কেটে নিচ্ছি। আমি দেখাচ্ছি তুলে, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার কাছে এটা দেখতে অনেক ভালো লাগে, তাই আমি এরকম তিন কোনাকা করে নিছি। আমি সবগুলো তুলে নিচ্ছি, সবগুলো আমি এরকমের করে আলগা করে নেব। তারপর আমি একেবারে ভাজার জন্য চলে যাব। এটা এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আমার সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য চলে যাব। তো এটা ভাজার জন্য আমি একটা প্যান বসাই দিছি আর প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল। তো এর থেকে বেশি তেল দেওয়া লাগবে না, তো আমি এরকমের তেল দিয়ে দিছি। তেলটা আমার স্বাভাবিক মতো গরম হয়ে গেছে, আমি বেশি গরম করি নাই তেলটা। তো আমার কাছে বেশি গরম করলে এটা ভালো হবে না। এখন আমি এগুলো দিয়ে দেবো, নাস্তাগুলো এক এক করে। আমার এখানে চার পিস নাস্তা দেওয়া গেছে প্রথমে। তো এটা আমি এখন উল্টি পুল্টি খুব সুন্দর করে ভেজে নেব। নাস্তাগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি এরকমের উল্টেই দেবো। আর কালারটা আমি এরকম করে নেব দোনো সাইড। এটা একটু সাবধানে উল্টোতে হবে, ভেঙে যেতে পারে। উল্টে নিছি আমি, আমি ঠিক এরকম করে দোনো সাইড ভেজে নেব। আমি দোনো সাইড ভেজে নিছি, তো আমি ঠিক এরকম করে তুলে নেব। এগুলো নাস্তাগুলো আমার হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি এগুলো। আর ঠিক এরকম করে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভেজে আমি তারপর দেখাচ্ছি যেগুলো কীভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।